এরপরের প্রশ্নটি হচ্ছে, শয়েক আমি একটি দোকানের কর্মচারী হিসেবে কাজ করি, আমি ছুটি পাই না, এজন্য তারাবির নামাজ পড়তেও পারি না। তারাবির নামাজ না পড়ার কারণে কি আমার রোজার কোনো ক্ষতি হবে? তারাবির নামাজ না পড়লে রোজা হবে কিনা? অনেকে কিন্তু সুযোগ খুঁজবে, কোনো মতেই কেবল তারাবির নামাজটা ছাড়া যায় কিনা, রোজাটা রাখা যায় কিনা। অনেক ভাইয়ারা আছেন, অনেক বোনেরা আছেন, যারা রোজা রাখছেন কিন্তু অলসতার কারণে বা যে কোনো কারণে তারা তারাবির নামাজ পড়ছেন না। এখন প্রশ্ন হলো, যদি তারাবির নামাজ কেউ যদি না পড়ে তাহলে রোজার কোনো ক্ষতি হবে কিনা, আর তারাবির নামাজ না পড়লে এই কারণে কোনো গুনাহ হবে কিনা? রমজান মাসে রোজা একটি স্বতন্ত্র ইবাদত, আর তারাবি একটি স্বতন্ত্র ইবাদত। তবে তারাবিটা রমজানের বাইরে পড়ার কোনো সুযোগ নাই। ওরা তারাবি না পড়লে রোজা হয় না তো? এটা আমাদের অনেকেরই প্রশ্ন। আমাদের সমাজে এমনও দেখা যায় যে তারাবির দোয়া জানেন না, এই জন্য তারাবি পড়েন না, আর তারাবি যেহেতু পড়েন না, রোজাও রাখেন না বা সিয়াম পালন করেন না। পরের প্রশ্ন, তারাবির নামাজ না পড়লে কি গুনাহ হবে? অনেকেই বলেন তারাবি না পড়লে রোজা হয় না। এখন মনে করেন কেউ যদি রোজা রাখতে পারেনি, ফর এক্সাম্পল তার অসুস্থতার কারণে, কিন্তু তিনি তারাবি নামাজ পড়ার সক্ষমতা আছে, তিনি রোজা রাখেন না, এখন কি তারাবি পড়বেন না? কারণ বশত যদি তারাবির নামাজ পড়তে না পারি রোজা হবে কিনা? তারাবির নামাজ এটা কি সুন্নত নাকি এটা ফরজ? এটা কি কেউ মিস করতে পারে? এই প্রশ্নের ব্যাপারে যদি বলতে হয় যে এই তারাবি অথবা কিয়ামুল লাইল রমজান মাসে এটা কি ফরজ নাকি সুন্নত? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, আশা করি সকলেই অনেক অনেক ভালো আছেন। অনেকেই ইচ্ছাকৃতভাবে আবার অনেকেই অনিচ্ছাকৃতভাবে তারাবির নামাজ ছেড়ে দেন। আসলে তারাবির নামাজ ছেড়ে দিলে কি গুনাহ হবে, তারাবির নামাজ ছেড়ে দিলে কি রোজার কোনো ক্ষতি হবে, এ বিষয় নিয়েই আজকের ভিডিওটি সাজানো হয়েছে। ভিডিওটি খুবই খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে, তাই বলছি ভিডিওটিকে এড়িয়ে যাবেন না। এই ভিডিওটি প্রত্যেকটি মুসলিম ভাই বোনদের দেখা উচিত। দর্শক শ্রোতা, এ বিষয়ের উপরে ডক্টর জাকির নায়েক স্যার সহ প্রসিদ্ধ কয়েকজন আলেমের মতামত আমরা জানব। দর্শক শ্রোতা, চলুন বিস্তারিত দেখে আসি। এরপরের প্রশ্নটি হচ্ছে, শয়েক আমি একটি দোকানের কর্মচারী হিসেবে কাজ করি, আমি ছুটি পাই না, এজন্য তারাবির নামাজ পড়তেও পারি না। তারাবির নামাজ না পড়ার কারণে কি আমার রোজার কোনো ক্ষতি হবে? এ বিষয়টি যদি একটু বলতেন, চমৎকার। আসলে আমাদের সোসাইটিতে হাজার নয় লক্ষ লক্ষ দোকানের কর্মচারীরা, তারা কিন্তু এরকম তারাবির নামাজে যেতে পারে না। মাশাআল্লাহ, আমাদের ইয়াং পিপুল যারা আছে তারা আজকাল ইসলামের প্রতি অনেক বেশি আগ্রহ, তারা পড়তে চায় তারাবির নামাজ। আপনি অবাক হয়ে যাবেন, এই তারাবির নামাজ পড়লে কি হবে? আমার বিশ্বনবী তিনি কি বলেছেন শুনুন। আমার বিশ্বনবী তিনি বলেন, মান কামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গফিরা লাহু মা তাকাদ্দামা মিন জামবি। ও দুনিয়ার মানুষ, শুনো শুনো, মান কামা রমাদান, যে ব্যক্তি তারাবির নামাজ পড়েন রাত্রিকালীন সময়, ঈমানান ওয়া ইহতিসাবান, ঈমানের সহিত এবং সওয়াবের আশা করে পড়ে যান, গফিরা লাহু মা তাকাদ্দামা মিন জামবি, রব্বে করিম তার পিছনের সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ, গফিরা লাহু মা তাকাদ্দামা মিন জামবি। পৃথিবীতে সে যত অপরাধ করেছে এক মুহূর্তের মধ্যে তারাবির নামাজের উসিলায় আল্লাহ পাক তাকে ক্ষমা করে দেয়। সুবহানাল্লাহ, এর মানে তারাবির নামাজের গুরুত্ব যে কতটা আপনি কল্পনা করতে পারবেন না। এখন আমরা একটু জানবো, তারাবির নামাজ এটা কি ওয়াজিব নাকি সুন্না নাকি নাফল? পৃথিবীর সব স্কলাররা একমত হয়েছেন, তারাবির নামাজ হচ্ছে সুন্নাহ। কেউ বলেছেন সুন্নতে মুয়াক্কাদা, আবার কেউ বলেছেন সুন্নতে জায়েদা। তাহলে সুন্নাহ নামাজের কোনো কাজা নেই। অ্যাট দ্য সেম টাইম, সুন্নাহ নামাজ যদি কেউ ছেড়ে দেয়, তারাবির নামাজ ইটসেলফ ইবাদাহ, এটা আলাদা একটা ইবাদত। এবং আপনার সাওম বা রোজা এটা হচ্ছে ফরজ। সাওমের সাথে তারাবির নামাজের সম্পর্ক হচ্ছে আল্লাহ পাক তারাবির নামাজ পড়লে গুনাটা ক্ষমা করে দিবে। কিন্তু তারাবির নামাজ না পড়ার কারণে কোনো বান্দা বা কোনো ব্যক্তির রোজার যে ক্ষতি হবে তেমনটি নয়। কথা নিশ্চয় আমরা বুঝতে পেরেছি, তারাবির নামাজ আলাদা একটা ইবাদত এবং রোজা হচ্ছে আলাদা একটা ইবাদত। তবে তারাবির নামাজ হচ্ছে মাহে রমাদানের অন্যতম একটা ইভেন্ট, অন্যতম একটা ইবাদতের নাম। এই জন্যই তো বিশ্বনবী বলেছেন যে তারাবির নামাজ রাত্রিকালীন সময় দাঁড়িয়ে দাঁড়িয়ে পড়বে, গফিরা লাহু মা তাকাদ্দামা মিন জামবি, আল্লাহ তার পিছনের সব গুণাগুলো ক্ষমা করবেন। আমরা নিশ্চয়ই তারাবির নামাজ পড়ব। অ্যাট দ্য সেম টাইম, আই উড লাইক টু রিকোয়েস্ট দোজ পিপল আর ওনার অফ শপ অফ কোম্পানি, যারা দোকান এবং কোম্পানির বা বিভিন্ন প্রতিষ্ঠানের যারা ওনার আছেন, মালিক লেভেলে যারা আছেন, আপনারা নিশ্চয়ই তারাবির নামাজের একটা ঘন্টা বা দেড় ঘন্টা সময় একটু ছুটি দিয়ে দিন। নিশ্চয় আপনি যদি এইটা
করেন ওই তারাবির নামাজ পড়ার কারণে তার যে সওয়াব হবে তার সওয়াবও কিন্তু আল্লাহ আপনার আমল নামায় দিয়ে দিবে সুবহানাল্লাহ তবে তারাবির নামাজ না পড়লে রোজার কোনো ক্ষতি হবে না এটাই হচ্ছে চূড়ান্ত আল্লাহ পাক আমাদেরকে তারাবির নামাজ পড়ে আল্লাহর সন্তুষ্টি অর্জন করার তৌফিক দান করুক আমিন তারাবির নামাজ না পড়লে রোজা হবে কি না অনেকে কিন্তু সুযোগ খুঁজবে কোনো মতেই কেবল তারাবির নামাজটা ছাড়া যায় কিনা রোজাটা রাখা যায় কিনা ভাবে মনে রাখবেন তারাবির নামাজ আর রোজা সম্পূর্ণ সেপারেট আলাদা ইবাদত তারাবির নামাজ সুন্নত মুয়াক্কাদা মানে পড়তেই হবে ওয়াজিবের কাছাকাছি আমার রসুল তারাবির নামাজ রেগুলার পড়তে লাগলেন হঠাৎ করে চিন্তা করলেন আমি যেভাবে রেগুলার পড়ি আমার আল্লাহ কোনো আমার উম্মতের উপর ফরজ করে ফেলে কিনা ওয়াজিব করে ফেলে কিনা রসুল এক মাসের ভিতরে হঠাৎ করে একবার ছেড়ে দিয়েছেন রাসূল ছেড়ে দেওয়ার কারণে আমার আল্লাহ এটা আমাদের উপর ওয়াজিব করেন নাই সুন্নতে মুয়াক্কাদা রেখেছেন এইজন্য তারাবির নামাজ সুন্নতে মুয়াক্কাদা অবশ্যই পড়তে হবে আর রমজানে আল্লাহ দিয়েছেন একটা কারণে কারণ এক রাকাত নামাজ পড়লে 70 রাকাতের সওয়াব পাওয়া যায় তো আল্লাহ চায় বান্দাকে সহজে জান্নাতে কোনো মতে জান্নাতে নেওয়া যায় কিনা আরে জগৎপুরের ভাইরা আপনারা কল্পনা করুন অনেক সন্তান কি দেখেন না জন্ম গ্রহণ করার 1 ঘন্টা পরে সন্তান মারা যায় 2 ঘন্টা পরে মারা যায় কিন্তু আমি গুলো আমরা বাণীকে আসে বলে বুঝে আসে না কি 10 মাস 10 দিন মা এত কষ্ট করলো আল্লাহ 1 ঘন্টা দুনিয়াতে বাচ্চাটা দেখে আল্লাহর লাভ কি আল্লাহর পয়দাটা কি সন্তান না দিত ভালো থাকতো কি 10 মাস 10 দিন মায়ের পেটে থেকে এত কষ্ট করে সন্তানকে 1 2 ঘন্টা পরে আল্লাহ মৃত্যুবরণ দিয়েছেন আমার আল্লাহ বলে আমার রহস্য জানো না আমি যে রহমান আল্লাহ কেন মৃত্যুবরণ করেছে আমার আল্লাহ বলে কারণ কি শুনবা আমি আল্লাহ চোখ বন্ধ করে দেখলাম যে দুনিয়া জমিনে অসংখ্য আব্বা-আম্মা আছে এরা জান্নাতে যাওয়ার জন্য কোনো উসিলা নাই উসিলা নাই উসিলা নাই তো আমি আল্লাহ দেখলাম এই নাবালক সন্তানরা যদি জন্মগ্রহণ করে মা কষ্ট প্রসব বেদনা উপাখ্যান করে সন্তানটাকে দুনিয়া জমিনে কোনো মতে আনতে পারে ওই সন্তানকে মৃত্যু দিয়ে আমি আল্লাহ কিয়ামতের ময়দানে দাঁড় করাবো ওই ছোট্ট সন্তান আল্লাহর কাছে সুপারিশ করবে আল্লাহ আমি কোনো পাপ করি নাই জিনা করি নাই অন্যায় করি নাই আমি নিষ্পাপ ছিলাম আল্লাহ আমার মা 10 মাস 10 দিন গর্ভ ধারণ করে রাতের বেলায় হাও মা করে কেঁদেছিল 10টা মাস মা ঠিক মতো ঘুমাতে পারেনি আল্লাহ আমি তো নাবারেক আমি তো দুনিয়া জমিনে নিষ্পাপ আমার জবানের উসিলা আব্বা আম্মার জিন্দিগির গুনাহগুলো মাফ করে দাও আমার আল্লাহ বলে ওই নাবারেক সন্তানের উসিলায় আব্বা আম্মাকে আমি আল্লাহ জান্নাতে প্রেরণ করবো জোরে বলে সুবহানাল্লাহ জগৎপুর অনেক বোনেরা আছেন সন্তান 1 বছরে মারা গিয়েছে মন খারাপ করবেন না আল্লাহ যা করে বান্দার ভালোর জন্যই করে এই জন্য মনে রাখবেন তারাবির নামাজ অবশ্যই পড়ব কারণ আল্লাহ চাচ্ছে বান্দাকে বেশি বেশি সওয়াবগুলো পরিপূর্ণ করে জান্নাতে পারেন করতে পারে কিনা তারাবি আলাদা অনেকে আবার মনে করেন তারাবি তো বৃহস্পতিবার রাতে পড়িনি তাহলে শুক্রবারে রোজা আর রেখে লাভ কি জিনিসটা কিন্তু এমন না তারাবি হচ্ছে আলাদা আর রোজা হচ্ছে আলাদা তারাবির হিসাবটা হবে আলাদা আর রোজার হিসাবটা হবে আলাদা এই জন্য তারাবি সুন্নতে মুয়াক্কাদা রোজা ফরজ আমল করার তৌফিক দান করুন সবাই জবান খুলে বলি আমিন অনেক ভাইয়েরা আছেন অনেক বোনেরাও আছেন যারা রোজা রাখছেন কিন্তু অলসতার কারণে বা যে কোনো কারণে তারা তারাবি নামাজ পড়ছেন না এখন প্রশ্ন হলো যদি তারাবির নামাজ কেউ যদি না পড়ে তাহলে রোজার কোনো ক্ষতি হবে কিনা আর তারাবি নামাজ না পড়লে এই কারণে কোনো গুনাহ হবে কিনা ধন্যবাদ আপনাকে অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন এটা আমাদের অনেকেরই প্রশ্ন ঠিকই বলেছেন তারাবিহে সালাত যদি আদায় না করেন তাহলে রোজার কোনো ক্ষতি হবে কিনা আর তারাবি নামাজ না পড়লে মানে গুনাহ হবে কিনা প্রথম কথা হচ্ছে একটি বিষয় আমরা জানতে হবে সেটা হলো এই মানে সিয়াম একটি মুস্তাকিল ইবাদত একটি সম্পূর্ণ পরিপূর্ণ ইবাদত অনুরূপভাবে তারাবিহে সালাত একটি পরিপূর্ণ এবং সম্পূর্ণ ইবাদত ফলে আমরা দেখেছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিয়ামের ব্যাপারে যখন বলেছেন মানসাম রমাদান ইমান ইহতিসাবান গুফরা লাহু মা তাকাদ্দাম মিন যাবিহি যে রমাদান মাসের সিয়াম পালন করলে ইমান এবং ইহতিসাবের সাথে তার পূর্ববর্তী গুণাগুলো ক্ষমা করে দেওয়া হবে আর কিয়ামের ব্যাপারে যখন তারাবিহ সালাতের কথা বলেছেন তখনও এটা বলেছেন কাম রমাদান ইমান ইহতিসাবান গুফরা লাহু মা তাকাদ্দাম মিন যাবিহি যে রমাদান মাসের কিয়াম করলে ইমান এবং ইহতিসাবের সাথে তার পূর্ববর্তী গুণাগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করে দেবেন তার গুজাগুলো দুটি ইবাদত সম্পূর্ণ মুস্তাকিল সম্পূর্ণ ভিন্ন তাই একটা আরেকটার উপর নির্ভরশীল নয় যে আমরা অনেকে মনে করে থাকি যে রমাদান মাসের সিয়াম মানে নির্ভরশীল হয়ে আছে মানে রমাদান মাসের সালাতুত তারাবিহের উপর না সালাতুত তারাবিটা মানে এটি সিয়ামটা হচ্ছে ফরজ সিয়ামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলা আল্লাযিনা মিন ক্বাবলিকুম আল্লাহ তাআলা বলেছেন যে এটা তোমাদের উপর ফরজ করে দেওয়া হয়েছে কিন্তু সালাতুত তারাবিহ সমস্ত ওলামায়ে কেরামের ঐক্যমত এটি সুন্নাহ সমস্ত ওলামায়ে কেরাম ঐক্যমত এটি সুন্নাহ সুতরাং এটি মানে কোনোভাবেই রমাদানের সিয়ামের সাথে এটি সম্পর্কিত নয়
বরং রমাদান মাসের একটি বিশেষ ইবাদত হচ্ছে সালাত তারাবি। তাই রমাদান মাসের এই বিশেষ ইবাদত হওয়ার কারণে যদি কোনো ব্যক্তি সালাত তারাবি তিনি আদায় না করতে পারেন কোনো না কোনো কারণে, তাহলে তার সিয়াম হয়ে যাবে, সিয়ামের কোনো ক্ষতি হবে না। মানে সিয়ামে এখানে কোনো ধরনের বড় ধরনের ক্ষতি হবে না বা সিয়ামের জন্য তার কোনো অসুবিধা হবে না। এখানে একটি বিষয় আমরা উল্লেখ করতে চাই, সেটা হচ্ছে এই, অনেকে এখান থেকে মানে এই অর্থ নিতে চান বা নেওয়ার চেষ্টা করবেন যে তাহলে আমরা তারাবি পড়বো কেন। মানে ব্যাপারটা এমন হয় যে যখন আমরা বলি যে মানে যেহেতু সিয়ামের সাথে কোনো সম্পর্ক নেই তাহলে আমরা তারাবি পড়বো কেন, ব্যাপারটি এমন নয় আসলে। কিন্তু ব্যাপারটা হচ্ছে মানে রমাদান মাসটা ফজিলতের মাস হওয়ার কারণে মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসের কিয়ামকেও মানে সালাতুত তারাবিহকেও এত বেশি গুরুত্বপূর্ণ বলেছেন যে এই মাসের কিয়ামটি খুবই গুরুত্বপূর্ণ একটি ইবাদত। তাই এটা মানে পড়ার বিষয়টি ইমানদার ব্যক্তিগণ গুরুত্ব দিয়েই মূলত কি করবেন, আদায় করবেন। এটাকে এই কথা মনে করবেন না যে যেহেতু সিয়ামের সাথে সম্পর্ক নেই তাহলে আমরা এটা আর পড়বো না, ব্যাপারটি এমন নয়। বরং এটাকে রমাদান মাসের গুরুত্বের কারণে, রমাদান মাসের ফজিলতের কারণে, এই কিয়াম রমাদানের ফজিলতের কারণে, সালাত তারাবির ফজিলতের কারণে অনেক বেশি গুরুত্ব দিয়েই এটি আদায় করবেন। দ্বিতীয় যে মাসালাটি সেটি হচ্ছে কিয়াম রমাদান বা সালাত তারাবি যদি কেউ একেবারেই না পড়েন তিনি গুনাহগার হবেন কিনা। না, আমরা জানি যে সুন্নাত সালাত যদি কেউ ইচ্ছাকৃতভাবে অথবা কোনো প্রয়োজনে তিনি তরক করেন, ছেড়ে দেন, তাহলে কিন্তু তিনি গুনাহগার হবেন না। এটাই বিশুদ্ধ ওলামায়ে কেরামের বিশুদ্ধ বক্তব্য। আলেমদের মধ্যে মানে সালাত তারাবিহ এর ব্যাপারে মানে এই বক্তব্য রয়েছে যে তারাবিহটা একদল ওলামায়ে কেরাম বলেছেন সুন্নাত মুআক্কাদা, একদল ওলামায়ে কেরাম বলেছেন সুন্নাতুল আজওয়াইদ অথবা সুনানুল হুদা। যাই হোক, যদি আমরা মনে করে থাকি সুন্নাত মুআক্কাদা, তাহলেও মানে এইটি যদি কেউ তার প্রয়োজনে তিনি ত্যাগ করেন, মানে বর্জন করেন, না পড়েন, অথবা মানে কোনো না কোনো কারণে পড়তে না পারেন, যেমন হতে পারে লোকদের ব্যস্ততার কারণে অনেকের দেখা যায় যে এই সময় ডিউটি থাকে, প্রয়োজন থাকে, যদি পড়তে না পারেন তাহলে কিন্তু তিনি গুনাহগার হবেন না, গুনাহগার হবেন না, এটাই বিশুদ্ধ বক্তব্য। তবে এক্ষেত্রে মানে উত্তম হচ্ছে যেটা সেটা হলো মানে কোনো ব্যক্তি যেহেতু রমাদান মাস এটা সুযোগ মৌসুম, এই মৌসুমটা হচ্ছে ইবাদতের মৌসুম, আল্লাহ রাব্বুল আলামিনের সাথে নিবিড় সম্পর্ক তৈরি করার একটি গুরুত্বপূর্ণ সময়, সুতরাং তিনি যদি সময় একটু সময়ও পান জি মানে সেই সময়টুকু মানে কিয়াম রমাদানের জন্য তিনি ব্যয় করা তার জন্য উত্তম, সেটা 2 রাকাত পড়তে পারেন, 4 রাকাত পড়তে পারেন, হতে পারেন তিনি 20 রাকাত পড়তে পারলেন না, তিনি 8 রাকাত পড়েন, তিনি যদি 8 রাকাত পড়তে না পারেন 4 রাকাত পড়েন, 4 রাকাত পড়তে না পারেন তিনি 2 রাকাত পড়েন, তাহলেও মানে কিয়ামের একটা অংশ তার সাব্যস্ত হলো যে তিনি রমাদান মাসে একটা কিয়াম করেছেন, এটা প্রমাণিত হলো। তাই এক্ষেত্রে আমি বলবো যে সমস্ত বন্ধুগণ মানে ব্যস্ততার কারণে সে পড়তে পারতেছেন না, তাদের উচিত হচ্ছে যেটা সে হলো কমপক্ষে হলেও যতটুকু সম্ভব ততটুকু আদায় করবেন, তাহলে তিনি অবশ্যই রমাদান মাসে যে ফজিলত রয়েছে সেটি কাজে লাগাতে পারবেন, গুনাহ হবে না। এর অর্থ এই নয় যে আমরা এটাকে পরিপূর্ণরূপে বর্জন করব। জি ধন্যবাদ মহতারাম আপনাকে আপনার উত্তর দেওয়ার জন্য। আপনাকে অনেক ধন্যবাদ। রমজান মাসে রোজা একটি স্বতন্ত্র ইবাদত আর তারাবি একটি স্বতন্ত্র ইবাদত, তবে তারাবিটা রমজানের বাইরে পড়ার কোনো সুযোগ নাই, সেই জন্য স্বতন্ত্র ইবাদত হলো তারাবির সাথে রোজাহের একটি যোগসূত্র আছে। আর যেহেতু আল্লাহ রসুল নবীজি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসে প্রতিদিন তারাবি পড়েছেন, কয়েকদিন রসুল্লাহ সাল্লাম জামাতে পড়েছেন, পরবর্তীতে আল্লাহ রসুল সাল্লাম বললেন আমি যদি প্রতিদিন জামাতে পড়ি এটা ফরজ হয়ে যেতে পারে, কিন্তু একাইকিও আল্লাহ রসুল সাল্লাম তারাবির নামাজ 20 রাকাত পড়েছেন, তা ইমাম বাইহাকি তার সুনান কুবরাতে বিশুদ্ধ সনদে বর্ণনা করেছেন। অতএব যদিও কেউ তারাবি না পড়ে তার রোজা হয়ে যাবে, কিন্তু তারাবি সুন্নতে মুআক্কাদা, তার তরক করার কারণে সে গুনাহগার হবে। অতএব তাকে রমজানের পরিপূর্ণ ফজিলত হাসিল করার জন্য অবশ্যই রোজার সাথে তারাবিও পড়তে হবে, এবং সেই তারাবি যদি জামাতের সাথে পড়ে তো 20 রাকাত পড়তে হবে, কারণ 20 রাকাত তারাবি জামাতের সাথে পড়া সুন্নতে মুআক্কাদা ও সুন্নতে মুতাওয়ারেসা। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার জামানায় তিনি জামাতের সাথে 20 রাকাত তারাবি কায়েম করেছেন এবং প্রচুর সাহাবি তখন উপস্থিত ছিলেন, হযরত ওমরের এই কাজে কেউ কোনো বাধা দেন নাই। এই যে সাহাবায়ে কেরামের সুকুত চুপ থাকা, এটা ইজমায়ে সাহাবা হয়ে গিয়েছে, এবং রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের হাদিসও আছে, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ের রাশিদিন আল মাহদিয়িন, আমার সুন্নত মানা তোমাদের উপর যেমন জরুরি, আমার হেদায়তপ্রাপ্ত খোলাফায় রাশিদিনের 4 খলিফার রীতিনীতি মতকে মানাও তোমাদের উপর আবশ্যক। সেজন্য হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার হরি সিদ্ধান্ত এবং প্রচুর সাহাবীর উপস্থিতিতে গৃহীত এই আমলটি ইজমায়ে সাহাবা, জামাতের সাথে 20 রাকাত তারাবি পড়া। অতএব জামাতের সাথে পড়লে 20 রাকাত পড়তে হবে, আর এককভাবে পড়লে তাহলে সে যদি কম পড়ে সেটা হয়তো আল্লাহ মাফ করবেন। ওরা তারাবি না পড়লে
রোজা হয় না, তো তারাবি পড়ার জন্য তার আগের এশাটা পড়া লাগবে, না হলে এশা পড়তো না। যদি শুধু তারাবি পড়ে চলতো তাহলে এশা পড়তো না, শুধু তারাবি পড়তো। এই অজ্ঞতা আমাদের দেশে। এই জন্য অনেক মুসলিম ভাইরা এসে জিজ্ঞাসা করে যে শেখ আমি একদিন তারাবি পড়তে পারিনি তো রোজা হবে? হ্যাঁ, আমি যদি কোনোদিন তারাবি পড়তে না পারি তো রোজা হবে? এই মশলা কেন জিজ্ঞেস করেন বলেন? তার মানে মগজে এই রকম কিছু আগাছা ঢুকে আছে যে যার তারাবি পড়া হয়নি তার রোজা হয় না। রোজা ফরজ, তার আগে তারাবি ফরজ, ঠিক না? কারণ তারাবি না হলে যখন রোজা হয় না তো রোজা তো ফরজ জানাই আছে, তো রোজার ফরজের চাইতে বড় ফরজ হচ্ছে তারাবি ফরজ, ঠিক কিনা? এটাই তো বোঝায় আমাদের অজ্ঞতা। অথচ সিয়াম রমজান মাসে রোজা হচ্ছে ফরজ, যা অস্বীকার করলে মুসলিম থাকে না, আর অবহেলা করে পালন না করলে কঠিন শাস্তি রয়েছে, আজাব রয়েছে দুনিয়া আখেরাত আল্লাহ পাকের, বড় কাবিরা গুনাহ করলো। যদি কেউ অস্বীকার করে রোজা রেখে কি হবে? তাহলে সে মুসলিম যখন নয় তো মুসলিম হিসাবে যেগুলি বিধিবিধান রয়েছে, না তার জানাজা পড়বেন, না তাকে মুসলিমদের কবরস্থানে দাফন করবেন, না তার জন্য দোয়া করবেন, কারণ ও রোজা কি মানে না, রোজা ফরজ। আর তারাবি হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত, সুন্নাতে মুআক্কাদা, তারাবি সুন্নাতে মুআক্কাদা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়েছেন, সাহাবায়ে কেরামরা পড়েছেন, সুতরাং আপনি তারাবি পড়বেন। কিন্তু কোনোদিন কাজ বশত ডিউটির কারণে বা শরীর খারাপ আপনি পুরো তারাবি পড়তে পারলেন না বা মোটেই পারলেন না, শুধু ফরজ নামাজ পড়লে আপনি মুসলিম থাকবেন, পারলে গোটা রাতের মধ্যে ফজরের আগে আগে আপনি পড়ে নেন, কারণ ফজর পর্যন্ত তারাবি। তাইবা ইসলামিক মিডিয়া। এটা আমাদের অনেকেরই প্রশ্ন, আমাদের সমাজে এমনও দেখা যায় যে তারাবির দোয়া জানেন না এই জন্য তারাবি পড়েন না, আর তারাবি যেহেতু পড়েন না রোজাও রাখেন না বা সিয়াম পালন করেন না, এটা দেখা যায়। এটা আমাদের সমাজের একটা ভুল ধারণা, রমাদান মাসে সিয়াম বা রোজা একটা ভিন্ন ইবাদত, তারাবি কিয়ামুল্লাইল ভিন্ন ইবাদত, সিয়াম ফরজ, তারাবি বা কিয়ামুল্লাইল সুন্নাহ। তারাবি নামক ইবাদতটা পালন করতে না পারলে এটার জন্য আমাদের কম বা বেশি ত্রুটি বা গুনাহ হতে পারে, কিন্তু এজন্য সিয়ামের কোনোই ক্ষতি হবে না। এক্ষেত্রে আরেকটা বিষয় দর্শকদের সচেতন হওয়া দরকার, আমরা মনে করি তারাবির জামা নামাজ সালাত জামাতে আদায় করতে না পারলে বোধহয় আর হলো না, কর্মব্যস্ততা থাকতে পারে, অনেক কিছু থাকতে পারে, সফর থাকতে পারে, আমরা ঘুমানোর আগে কেমনের পড়ে নিলাম, 8-10 টাকা যা পারি পড়ে নিলাম। এখানে আরেকটা জরুরি বিষয় দর্শকদের, অনেক সময় আমরা বাংলাদেশের মানুষ বা বাংলাদেশি যারা যে যেখানে থাকেন ভুল করি, তারাবির জামাত যেহেতু পড়তে পারবো না ঈশার নামাজও গেলাম না, ঈশার নামাজ সালাতে ঈশার সালাত জামাতে আদায় করা এটা ফরজ বা ওয়াজিব দায়িত্ব। কেউ যদি শরীয়তের অজর অর্থাৎ অসুস্থতা বা কোনো ভয়ের কারণ ছাড়া ফরজ নামাজ একা পড়ে এটা গুনাহ হবে, নামাজ আদায় হয়ে যাবে কিন্তু গুনাহ হবে। কাজে ঈশার সালাত রমাদান মাসে আমরা একাকে আদায় করে গুনাহগার কেন হব? ঈশার সালাত জামাতে আদায় করব, যদি মসজিদে পারি ভালো, নইলে দুপাঁচজন বন্ধু বান্ধব মিলন তো জামাতটা আদায় করব, আর তারাবি বা কিয়ামুল্লাইল আমরা কর্মশেষে বাড়িতে যে আদায় করে নেব, কাজে এটা বাদ দেওয়ার দরকার নেই। বেশি না পড়তে পারবো না তাই আমি এশার নামাজটাও পড়লাম না, এটা আসলে খুবই মারাত্মক, বিশেষ করে জামাত। আর কিয়ামুল্লাইল আমি 20 টাকা না পারি, 10 টাকা, 8 টাকা যা পারি আমি রাত্রে ঘুমানোর আগে পড়ে নেব, অন্তত রাসূলুল্লাহ সাল্লাম যে কিয়ামুল্লাইল আদেশটা দিয়েছেন এটা পালন করা। এরপরের প্রশ্ন, তারাবির নামাজ না পড়লে কি গুনাহ হবে? অনেকেই বলেন তারাবি না পড়লে রোজা হয় না। তারাবি নামাজ এটা গুরুত্বপূর্ণ একটি সুন্নত আমল, রমাদান মাসে যদি কেউ তারাবির নামাজ পড়ে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মান কামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবা গফির লাহু মা তাকাদ্দামা মিন যামবি, যে ব্যক্তি রমজানে রাতের বেলা দাঁড়িয়ে তারাবির নামাজ আদায় করবে তার পেছনের সমস্ত গুনাহ খাতা আল্লাহ তাআলা মাফ করে দিবেন। অতএব তারাবি নামাজ পড়তে চেষ্টা করা উচিত, কিন্তু কোনো কারণে যদি কেউ তারাবি নামাজ না পড়েন তার কারণে তার রোজা হবে না এমন কোনো কথা পৃথিবীর কোনো আলেম কোনো ফকি বলেন নাই। অতএব যদি কেউ তারাবি পড়তে নাও পারেন রোজা থাকে অবশ্যই রাখতে হবে, তারাবি মিস হলে গুনাহ হবে না, বড় গুনাহ কবিরা গুনাহ হবে না, কিন্তু রমজানের রোজা মিস হলে কবিরা গুনাহ হবে। অতএব তারাবি নামাজ এটা আমাদের আদায় করা উচিত। এটা যদি ছুটে যায় কোনো কারণে হঠাৎ কোনো একদিন একা একা পড়ে নেব, আর যদি অসুস্থতার কারণে শরীর খারাপ লাগে পড়লামই না একদিন মাত দিলাম হঠাৎ করে, তাহলে ইনশাআল্লাহ বড় কোনো গুনাহ হবে না বা গুনাহ হবে না,
কিন্তু অলসতা করে যদি আমি বাদ দেই তাহলে সেটা অবশ্যই ক্ষতির কারণ। এখন মনে করেন কেউ যদি রোজা রাখতে পারেনি ফর এক্সাম্পল তার অসুস্থতার কারণে, কিন্তু তিনি তারাবি নামাজ পড়ার সক্ষমতা আছে, তিনি তো রোজা রাখেন না, এখন কি তারাবি পড়বেন না? ও রোজা না রাখলে তারাবি তো বোধহয় পড়া যাবে না, এটা ভুল কথা, আপনি পড়তে পারবেন, কিয়ামুল্লাইল একটা আলাদা ইবাদত। অপরদিক থেকে কেউ অসুস্থতার কারণে রোজা মিস করেছেন এবং এই রোজাটা পরে কাজা করবেন, এখন এই যখন কাজা করবেন তখন কি তিনি তারাবি নামাজ পড়বেন? নো, রমাদান শেষ, তারাবি নামাজের ওই কিয়ামুল্লাইলের রমাদানে কিয়ামুল্লাইল শেষ হয়ে গেছে, যদিও সারা বছরই কিয়ামুল্লাইলের সুযোগ আছে, সেটা হলো সাধারণ নফল নামাজ, তাহাজ্জুদ ইত্যাদি। তাহলে তারাবি না পড়লে রোজা হয়ে যায়, কিন্তু তারাবির মধ্যে এবং কিয়ামুল্লাইলের মধ্যে যে প্রচুর পরিমাণে সওয়াব আছে রমাদান মাসে, বিনা কারণে সেটা মিস করা একটা বড় ক্ষতিগ্রস্ত হওয়ার লক্ষণ। আমরা কেউই চাইব না যে আমরা রমাদান মাসের এই নিয়ামতকে মিস করি। কোনো কারণবশত যদি তারাবির নামাজ পড়তে না পারি রোজা হবে কি না? তারাবির নামাজ না পড়লে রোজা হবে, কিন্তু আপনি বড় মাপের সওয়াব থেকে বঞ্চিত হবেন। একটি বিষয় জানা রাখা দরকার, সেটা হচ্ছে যদি কারো তারাবি মিস হয়ে যায় সে যেন রোজা সেরে না দেয়, যে আমি আজকে তারাবি পড়তে পারিনি এই জন্য রোজাটা রাখবো না, এমনটা যেন কখনো না হয়। কারণ তারাবির সাথে রোজার কোনো সম্পর্ক নেই। যেমন আমরা যখন রোজা কাজা করি, অসুস্থতার কারণে আমরা রোজা রাখতে পারিনি রমজান মাসে, তো আমরা যখন পরবর্তীতে কাজা করি তখন কি আমরা তারাবি পড়ি? আমরা তারাবি পড়ি না। এতে বোঝা যায় রোজার সাথে সম্পৃক্ত নয়, সম্পর্ক হলো রমজান মাসের সাথে। এই মাসে যে ব্যক্তি কিয়াম করবে আল্লাহ তার জীবনের সকল গুনাহ মাফ করে দেবে। মান কামা রমাদানা ঈমানা ওয়া ইহতিসাবান গফিরা লাহু মা তাকাদ্দামা মিন যানবি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি ঈমান এবং ইহতিসাবের সাথে এই রমজান মাসে কিয়াম করবে, অর্থাৎ কিয়ামুল লাইল করবে, তারাবি পড়বে, তাহাজ্জুদ পড়বে, আল্লাহ সব গুনাহ মাফ করে দেবেন। এজন্য এটা এই মাসের ফজিলত। তাই আমরা ইচ্ছা করে কি তারাবি মিস করব না, আল্লাহ তৌফিক দান। এবারে দর্শকদের পাঠানো প্রশ্নগুলো আমি আপনাকে করছি। এক নম্বর প্রশ্ন, যে তারাবির নামাজ এটা কি সুন্নত নাকি এটা ফরজ, এটা কি কেউ মিস করতে পারে? এই প্রশ্নের ব্যাপারে যদি বলতে হয় যে এই তারাবি অথবা কিয়ামুল লাইল রমজান মাসে এটা কি ফরজ নাকি সুন্নত, এ ব্যাপারে আগেও বলেছি আমাদের নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এটা আছে সহিহ বুখারীতে খণ্ড নম্বর 3 বুক অব তারাবি হাদিস নম্বর 2012। এখানে বলা হয়েছে যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজান মাসে মসজিদে কিয়ামুল লাইল পড়লেন আর লোকজনও তার সাথে পড়ল। পরের দিন খবর ছড়ালো সেদিন নবী আসলেন আর পুরো মসজিদে ভরা লোক, তৃতীয় দিনে অনেক মানুষ, আর চতুর্থ দিনে যদিও মসজিদে অনেক লোক, নবী ইচ্ছে করে সেদিন মসজিদে এলেন না কিয়ামুল লাইল আদায় করার জন্য। তারপর ফজরের নামাজের সময় নবী বললেন, এমন না যে আমি জানতাম না মসজিদে অনেক লোক আছে, তবে আমি ইচ্ছে করে আসিনি, কারণ আমি চাই না রমজানে কিয়ামুল লাইল তোমাদের জন্য ফরজ করা হোক। তাহলে এই হাদিস থেকে আমরা জানতে পারি যে এই নামাজ ফরজ না। তবে আরেকটা হাদিস সহিহ বুখারী খণ্ড নম্বর 3 বুক অব তারাবি হাদিস নম্বর 2009, আমাদের নবী বলেছেন, যদি কেউ রমজান মাসে রাতের নামাজ আদায় করে ইমানের সাথে আর আল্লাহর পুরস্কারের আশায়, তার অতীতের সব গুনাহ ক্ষমা করা হবে। এই হাদিসের ভিত্তিতে আমরা জানতে পারি যদি এটা ফরজ না তবে খুবই গুরুত্বপূর্ণ সুন্নত, সুন্নতে মুয়াক্কাদা, তার মানে নবীর যে সুন্নত গুরুত্বের সাথে সুপারিশ করা হয়েছে, যদি এটা ফরজ না এটা সুন্নতে মুয়াক্কাদা, খুবই গুরুত্বপূর্ণ একটা সুন্নত, কোনো মুসলিমেরই এটা মিস করা উচিত না, যদি না আসলেই তেমন কোনো কারণ থাকে, যতদূর সম্ভব এটা আদায় করাই উচিত আল্লাহর কাছ থেকে পুরস্কারের আশায়, তাহলে আগের সব গুনাহ ক্ষমা করা হবে। সম্মানিত দর্শক শ্রোতা, আশা করি পুরো ভিডিওটি দেখেছেন এবং আলেমেরা কি বলেছে আপনারা বুঝতে পেরেছেন। রহমত বরকত মাগফিরাতের মাস, পবিত্র মাহে রমজান মাস। এই রমজান মাস আগামীতে আমরা পাবো কিনা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই ভালো জানেন। এজন্য ইচ্ছাকৃতভাবে এরকম একটি ফজিলতপূর্ণ নামাজ তারাবির নামাজ কেউ ছেড়ে দিবেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাকে সহকারে প্রত্যেক মুসলিম ভাই বোনদের তারাবির নামাজ পড়ার জন্য তাওফিক ইনাত করেন। ওমা তাওফিক ইল্লা বিল্লাহ। দর্শক শ্রোতা, ভিডিওটি এ পর্যন্তই। ভিডিও নিয়ে যদি আপনাদের কোনো মতামত থেকে থাকে, আপনাদের মূল্যবান মতামত
অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, এই দোয়া রইল। বেঁচে থাকলে পরের ভিডিওতে দেখা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।